নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ইতিহাসের টেক্সট বই নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমি প্রথম অধ্যায় সলভ করে দেবো। তো দেখো, আধুনিক ইউরোপ ইতিহাস ও পরিবেশ, ঠিক আছে, এটা কিন্তু জীবন মুখোপাধ্যায়ের বই আছে, খুবই গুরুত্বপূর্ণ বই, খুবই ইম্পর্টেন্ট বই। এই বই যদি ফলো করো, আমি বলতে পারি 100% তোমরা কমন পাবে। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু আজকে আমি এই টেক্সট বইটা সলভ করিয়েছি। তো দেখো, অনেক ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার, জীবন মুখোপাধ্যায়ের যদি টেক্সট বইটা যদি নবম শ্রেণীর যদি একটু সলভ করিয়ে দেন তাহলে আমাদের অনেকটা উপকার হয়। তাদের জন্য নিয়ে আসছি জীবন মুখোপাধ্যায় নবম শ্রেণীর টেক্সট বই ইতিহাস ফার্স্ট চ্যাপ্টার, প্রাক কথন ইউরোপ ও আধুনিক যুগ। তো দেখো, এই চ্যাপ্টার থেকে যাবতীয় প্রশ্নগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কী বলেছে, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সিংহাসনে ছিলেন, অ্যান্সার হবে বিয়ের আনসার ষোড়শ লুই। দুদাকে লেতর দ্য ক্যাশে হলো, অ্যান্সার হবে বিয়ের আনসার গ্রেপ্তারি পরোয়ানা। সুপ্রিয় দর্শকার্থী, তিন দেখের প্রশ্ন কী বলেছে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, অ্যান্সার হবে বিয়ের আনসার অ্যাডাম স্মিথ। চার দেখের প্রশ্ন, বিপ্লবের প্রাককালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো, অ্যান্সার হবে এর অ্যান্সার ভিক টিএম, ভিটিএম মানে ভিটিএং যাকে বলে, ঠিক আছে, ভিটিং এম যাকে বলে, একটু উচ্চারণে অনেকে ভুলভাল করে থাকে। পাঁচ দেখের প্রশ্ন, কাকে ঈশ্বরের ইন্দ্রপুরী বলা হয়, অ্যান্সার হবে সের অ্যান্সার, ঠিক আছে, ভার্সের রাজপ্রসাদ, ভার্সায়ের রাজপ্রসাদকে বলা হয়। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, ছয় দেখের প্রশ্ন, রোবেসপিয়ার ছিলেন, রোবেসপিয়ার ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার জেকোবিন নেতা। আমাদের সাত নম্বরের প্রশ্ন কী বলেছে, ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় কারণ তিনি কী। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, কারণ তিনি স্বৈরাচারী ছিলেন, কারণ তিনি কী ছিলেন, স্বৈরাচারী ছিলেন, স্বৈরাচারী। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সলভ করে দেবো। এক দেখের প্রশ্ন, প্রজাপতি রাজা কাকে বলা হয়, অ্যান্সার হবে পঞ্চদশ লুইকে বলা হয়। দু দেখের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে ফ্রান্সের নানা স্থানে রুটির দাঙ্গা শুরু হয়, অ্যান্সার হবে 1788 খ্রিস্টাব্দে ফ্রান্সের নানা স্থানে রুটির দাঙ্গা শুরু হয়। তিন দেখের প্রশ্ন, দ্য স্পিরিট অফ লস, দি স্পিরিট অফ লস গ্রন্থটি রচিত, অ্যান্সার হবে মন্টেস্কিউ হবে, মন্টেস্কিউ হবে। আমাদের পরের প্রশ্ন, দেখো চার দেখের প্রশ্ন, ফিলোসফিক্যাল লেটার্স গ্রন্থে রচিত, অ্যান্সার হবে ভলতিয়ার, কী হবে, ভলতিয়ার হবে। পাঁচ দেখের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন হয়, অ্যান্সার হবে 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই, 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই কিন্তু এই বাস্তিল দুর্গের পতন হয়। ছয় দেখের প্রশ্ন, রাজা ষোড়শ লুই এর প্রাণদণ্ড দেওয়া হয় কত খ্রিস্টাব্দে। সুপ্রিয় দর্শকার্থী, রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড দেওয়া হয় কিন্তু 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি, 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। তো দেখো, এবার তোমাদের আমি এই যে প্রশ্নগুলো আছে, ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয়, তোমরা জানো যে ফ্রান্সের তোমাদের পঞ্চদশ লুইকে কিন্তু প্রজাপতি রাজা বলা হয়। দুদাকে বলেছে যে জনসাধারণ কাদের অর্থলোলুপ নেকড়ে বলে, এর অ্যান্সার হবে ইন টেন ডেন, হস্যই নয় ইন টেন টয়কার নয় টেন ডেন্ট, ডয়কার নয় টয় ইন ডেন ডেন্ট, ইন টেন ডেন্ট দে ডয়কার নয়টা ডেন্ট দের দয়কার ইন টেন ডেন্টদের বলা হয়। তিন দেখের প্রশ্ন, গ্যাবেল কী, গ্যাবেল কিন্তু লবণকর, ঠিক আছে, আর টাইথ কী, টাইথ কিন্তু ধর্মকর, টাইথ কী ধর্মকর, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন, তোমাদের এইগুলো কিন্তু আমি লিখিয়ে দেবো, ঠিক আছে। পাঁচ দেখের প্রশ্ন কী বলেছে, যে বাস্তিলের পতন হয় কত সালে, বাস্তিলের পতন হয় কিন্তু সত্যি কথা বলতে 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই, 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই। ছয় দেখের প্রশ্ন, ফরাসি সামাজিক কাঠামোর প্রথম সম্প্রদায় কারা ছিলেন, ফরাসি সামাজিক কাঠামোর প্রথম সম্প্রদায় ছিলেন কিন্তু যাজকরা, কারা ছিলেন, যাজকরা ছিলেন। তো দেখো সাত দাগের প্রশ্ন, দেয় দি স্পিরিট অফ লস গ্রন্থে রচিয়ে থাকে, অ্যান্সার হবে মন্টেস্কিউ, অ্যান্সার কী হবে, মন্টেস্কিউ হবে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আট দাগের প্রশ্ন, ফরাসি জাতীয় সভার নাম কী, অ্যান্সার হবে ফরাসি জাতীয় সভার নাম কী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, এস্টেট জেনারেলের সভা, এস্টেট জেনারেলের সভা, এগুলো কিন্তু তোমাদের লিখে দেবো, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি, এইগুলো কিন্তু তোমাদের আমি লিখিয়ে দেবো। তো দেখো বেশি কথা না বলে তোমাদের আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে অ্যান্সারগুলো দেখে নাও তোমরা, একবারে সলভ করে দিচ্ছি এখানে, ঠিক আছে, একটুখানি জুমটা একটু কমিয়ে দিচ্ছি। এই যে এক দাগের প্রশ্ন, ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয়, পঞ্চদশ লুইকে। দুই দাগের প্রশ্ন, জনসাধারণ কাদের অর্থলোলুপ নেকড়ে বলে, ইনটেনডেন্টদের। আর তিন দেখে, গ্যাবেল কী, গ্যাবেল কিন্তু লবণকর, আর টাইথ কী, টাইথ কিন্তু ধর্মকর, দেখতেই পড়ছো তোমরা, টাইথ কী ধর্মকর।
পাঁচ থেকে প্রশ্ন বাস্তিলের পতন হয় কত সালে? 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। ছয় থেকে প্রশ্ন ফরাসি সামাজিক কাঠামোয় প্রথম সম্প্রদায় কারা ছিলেন? অ্যান্সার হবে যাজকরা ছিলেন। সাত থেকে প্রশ্ন দেয় দি স্পিরিট অফ লস গ্রন্থে রচিতা কে? অ্যান্সার হবে মন্টেস্কু। আট থেকে প্রশ্ন ফরাসি জাতীয় সভার নাম কী ছিল? অ্যান্সার হবে স্টেট জেনারেলের সভা। নয় থেকে প্রশ্ন কী বলেছে ব্রান্স ডোইক ঘোষণাপত্র কবে জারি হয়? 1792 খ্রিস্টাব্দের 28 জুলাই। আমাদের 10 জায়গায় প্রশ্ন কী বলেছে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়? অ্যান্সার হবে 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট। 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট। আমাদের পরের প্রশ্ন 2 জায়গার প্রশ্ন 11 জায়গার প্রশ্ন সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? সেপ্টেম্বর হত্যাকাণ্ড 1792 খ্রিস্টাব্দের 2 থেকে 7 সেপ্টেম্বর। 2 থেকে 7 সেপ্টেম্বর হয়েছিল। 12 জায়গার প্রশ্ন সেপ্টেম্বর হত্যাকাণ্ডের নায়ককে? অ্যান্সার হবে জ্যাঁ পল ম্যারট। এই হলো তোমাদের প্রথম অধ্যায়ের যাবতীয় MCQ এবং তার সঙ্গে এক দাগের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিছি। এরপরে তোমাদের আমি এই যে দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, বিপ্লবী আদর্শ, নেপোলিয়ান সাম্রাজ্য, জাতীয়তাবাদ, এই অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।